प्रिय शिक्षार्थी बंधुरा आशा करी तुम्हारा सबाई भलो आसो। हमें आल्लाह रहमते भलो आसी। हमार नाम मोसम्मद रेबेका परवीन। हमें ओमर किंडारगार्टन स्कूल एंड ओमर गार्टन एकेडमी ऑनलाइन क्लासे सप्तम श्रेणी बांगला प्रथम पत्र विषय आज के आलोचना करब। हमार आज के आलोच्य विषय पद्य कुली मजूर, लिखे काजी नजरुल इस्लाम। तो प्रिय बंधुरा आमरा प्रथमे काजी नजरुल सम्पर्के एकटु जानी। काजी नजरुल इस्लाम 1899 साले 24 मे बांगला 11 ज्येष्ठ 1306 सने आसानसोल महकुमार चुरुलिया ग्रामे जन्मग्रहण करें। तार बाबार नाम फकीर आहमेद एवं तार मायेर नाम जाहेदा खातुन। तिनि दुखुमिया नामेओ परिचित। काजी नजरुल इस्लाम 1917 সালের শেষের দিকে সেনাবাহিনীতে যোগদান করেন, কিন্তু 3 বছর পর 1920 সালে তিনি আবার সেনাবাহিনী জীবন শেষ করে কলকাতায় ফিরে আসেন। ধূমকেতু পত্রিকায় কাজী নজরুল ইসলামের আনন্দময়ী আগমনে কবিতাটি প্রকাশিত হয়। এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো অগ্নিবীণা, মরুভাস্কর, সুঞ্চিতা, ছায়ানট, বিষের বাসী ইত্যাদি। এছাড়া তিনি উপন্যাসও লিখেছেন। উপন্যাসগুলো হচ্ছে মৃত্যু ক্ষুদা, কুহেলিকা, বাঁধনহারা প্রভৃতি। তিনি ছোট গল্পও লিখেছেন। তার ছোট গল্পগুলো হলো ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মেলা প্রভৃতি। আর কাজী নজরুল ইসলাম 29 আগস্ট 1976 সালে বাংলায় 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ ঢাকায় মৃত্যুবরণ করেন। তো প্রিয় বন্ধুরা আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। এবারে আমরা শব্দার্থ সম্পর্কে জানব। তোমরা আমি বোর্ডে তুলে নিছি, তোমরা ইচ্ছা করলে খাতায় লিখে নিতে পারো। দেখো, দধিচি। দধিচি মানে ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি। তারপরে দেখো বাষ্প শকট। শকট মানে হচ্ছে গাড়ি, আর বাষ্প শকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি। তারপরে দেখো পায়। আগের দিনে মুদ্রার ক্ষুদ্র একক বিশেষ। তারপরে কোর। কোর মানে কোটি। ঠুলি, ঠুলি মানে চোখের উপরের ঢাকনা। অট্টালিকা, অট্টালিকা মানে প্রসাদ। তারপরে দেখো দিনে দিনে বহু বাড়ি আছে দেনা। এখানে প্রসাদ শব্দটা মনে হয় বানান একটু ভুল হয়েছে। দেখো প্রসাদ, এটা ঠিক করে নাও। তারপরে দেখো দিনে দিনে বহু বাড়ি আছে দেনা। অতীতকাল থেকে শ্রমজীবী মানুষের অবদানে অগ্রসর হয়েছে, কিন্তু প্রতিদিনে প্রতিদানে তারা পেয়েছে অল্পই। তারপরে দেখো শাবল, লোহার তৈরি মাটির খোড়ার হাতিয়ার। তারপরে আছে গাইতি, পাথর, ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোড়ার জন্য লাঙ্গরের আকারে দুমুখ কুড়াল। এছাড়া আছে বক্ষে। বক্ষে মানে হচ্ছে বুকে। নব উত্থান, নব উত্থান মানে কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া। তো প্রিয় বন্ধুরা আমরা শব্দার্থ জানলাম। এবার আমরা পাঠ পরিচিতি সম্পর্কে কিছু জানব। পাঠ পরিচিতিটা হচ্ছে এই গল্পে বা কবিতার, এই কবিতার মূল কথা যেটা সেটাই হচ্ছে পাঠ পরিচিতি। এই কবিতাটি দ্বারা লেখক পাঠককে কী বোঝাতে চেয়েছেন। তো প্রিয় বন্ধুরা আমরা এটা সম্পর্কে একটু জানি। কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কুলি মজুর কবিতায় কবি শ্রমজীবী মানুষকে এ সভ্যতা গড়ার উপকার হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, যুগ যুগ ধরে মানুষ কুলি মজুরের মতো লক্ষ কোটি মানুষের হাতে গড়ে উঠেছে মানুষ সভ্যতা। তাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে তৈরি হয়েছে বিভিন্ন মোটর গাড়ি, রেল প্রভৃতি। এছাড়া তাদের পরিশ্রমে বিভিন্ন কলকারখানাও গড়ে উঠেছে। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে ধনী শ্রেণী আরও বিত্তশালী বা সম্পদশালী হয়েছে, কিন্তু সেই ধনী লোকেরাই বা সেই ধনী শ্রেণী, স্বার্থন্ধ শ্রেণী মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। এই শ্রমজীবী মানুষরাও যে মানুষ তারা কখনোই এটা মনে করে না। তারা সবসময় অবহেলিত, উপেক্ষিত। তো প্রিয় বন্ধুরা
আমার আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী সপ্তাহে তোমাদের নতুন ক্লাস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।